প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 23 জুলাই 2020, 8 শ্রাবণ 1427। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর, প্রতিদিনের মতো কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 12,092টি এবং পরীক্ষা হয়েছে পূর্বের দিনের নমুনা সহ 12,398টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 10,79,007টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,856 জন এবং 24 ঘন্টায় শনাক্তের হার 23.04%। এ পর্যন্ত শনাক্ত 2,16,110 জন। এ পর্যন্ত শনাক্তের হার 20.03%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,006 জন। এ পর্যন্ত সুস্থ 1,19,208 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 55.16%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 50 জন। এ পর্যন্ত 2,801 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। যারা মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায়, তাদের মধ্যে পুরুষ 41 জন, নারী 9 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,209 জন, নারী 592 জন। শতাংশ বিবেচনায় পুরুষ 78.86% এবং নারী 21.14%। বয়স বিভাজনে 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন 31 থেকে 40 বছর 3 জন, 41 থেকে 50 7 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 16 জন, 71 থেকে 80 8 জন এবং 81 থেকে 90 বছরে 4 জন। বয়স বিভাজনে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা 0 থেকে 10 18 জন, 0 থেকে 10 বছরের মধ্যে 18 জন, 0.64%, 11 থেকে 20 বছরের 30 জন, 1.07%, 21 থেকে 30 বছরের 82 জন, 2.93%, 31 থেকে 40 190 জন, 6.78%, 41 থেকে 50 397 জন, 14.17%, 51 থেকে 60 822 জন, 29.35% এবং 60 ঊর্ধ্ব 1,262 জন, 45.04%। 24 ঘন্টায় বিভাগওয়ারি নীতির সংখ্যা ঢাকা 20 জন, চট্টগ্রাম 5 জন, খুলনা 7 জন, রাজশাহী 6 জন, সিলেট 1 জন, রংপুর 7 জন এবং বরিশাল 4 জন। এ পর্যন্ত বিভাগ ভিত্তিক নীতির সংখ্যা ঢাকা বিভাগ 1,361 জন, 48.59%, চট্টগ্রাম 701 জন, 25.03%, রাজশাহী 158 জন, 5.64%, খুলনা 188 জন, 6.71%, বরিশাল 106 জন, 3.78%, সিলেট 129 জন, 4.61%, রংপুর 100 জন, 3.57%, ময়মনসিংহ 58 জন, 2.07%। 24 ঘন্টায় হাসপাতালে মারা গেছেন 47 জন এবং বাড়িতে 3 জন। হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 2,138 জন এবং ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 188 জন। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 310 জন এবং চট্টগ্রাম মহানগরীতে আইসিইউতে রোগী ভর্তি আছেন 22 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 1,800 জন এবং আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 93 জন। সারা দেশে শয্যা সংখ্যা, সাধারণ শয্যা 15,134টি, রোগী ভর্তি আছে 4,248 জন এবং শয্যা খালি আছে 10,886টি। সারা দেশে আইসিইউ শয্যা 532টি, রোগী ভর্তি আছে 303 জন এবং শয্যা খালি আছে আইসিইউ শয্যা 229টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,286টি। সারা দেশে হাইফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা 303টি এবং অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 112টি। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 697 জন, 24 ঘন্টা আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 633 জন। এ পর্যন্ত আইসোলেশনে 45,201 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 26,341 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 18,860 জন।
24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,859 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 4,19,791 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,324 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 3,60,200 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 59,591 জন। সুরক্ষা সামগ্রী বিতরণের তথ্য, 24 ঘন্টায় বিভিন্ন ক্যাটাগরির গ্লাভস বিতরণ হয়েছে 34,594, বিভিন্ন ক্যাটাগরি এবং লেভেলের মাস্ক বিতরণ হয়েছে 10,998, কাভারঅল যার মধ্যে আছে পিপি গাউন অ্যাপ্রন শু প্রোটেক্টর 6,652, ফেস শিল্ড এবং গগলস 4,108। এই তথ্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পোর্টাল। হটলাইনে সেবা বা মোবাইল ফোনে সেবা 1-6263, স্বাস্থ্য বাতায়নে 24 ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে 15,712 এবং স্বাস্থ্য বাতায়ন 1-6263-এ এ পর্যন্ত ফোন গ্রহণ করা হয়েছে 74,01,404। 333 এই নম্বরে 24 ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে 71,716 এবং IEDCR এর যে হট নাম্বারগুলো আছে হটলাইন নাম্বার সেখানে ফোন গ্রহণ করা হয়েছে 639। মোট 24 ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে 88,067 এবং এ পর্যন্ত স্বাস্থ্য বাতায়ন 333 IDCR এর ফোনে ফোন গ্রহণ করা হয়েছে 1,73,10,450। টেলিমেডিসিন সেবা, প্রতিদিন 35 জন চিকিৎসক এবং 10 জন স্বাস্থ্য তথ্য কর্মকর্তা 2 শিফটে মোট 90 জন টেলিমেডিসিনে কোভিড-19 সংক্রান্ত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। 24 ঘন্টায় কোভিড-19 স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন 4,441 জন এবং এ পর্যন্ত কোভিড-19 স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন টেলিমেডিসিনের মাধ্যমে 1,15,975 জন। 24 ঘন্টায় 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং করা হয়েছে 2,192 জনকে, সকল স্থল বন্দরে 319 জনকে, 2টি সমুদ্র বন্দরে 255 জনকে এবং মোট 2,766 জনকে স্ক্রিনিং করা হয়েছে। এ পর্যন্ত 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, সকল স্থল বন্দর, 2টি সমুদ্র বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে স্ক্রিনিং করা হয়েছে 7,73,859 জনকে। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 42,639 জন। এ পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ায় শনাক্ত 15,20,780 জন। 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব এশিয়ায় মৃত্যুবরণ করেছেন 770 জন, এ পর্যন্ত 35,891 জন। বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2,02,726 জন, এ পর্যন্ত বিশ্বে শনাক্ত হয়েছেন 1,47,65,256 জন। 24 ঘন্টায় বিশ্বে মৃত্যুবরণ করেছেন 4,286 জন এবং এ পর্যন্ত বিশ্বে মৃত্যুবরণ করেছেন 6,12,000